আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি সেন্টেন্স ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ আলোচনা করেছিলাম এবং সেটা পুরোপুরি শেষ করতে পেরেছিলাম না। আজকে আমরা যেহেতু প্রথম পার্টি শেষ করেছিলাম তারপর থেকে শুরু করব, ঠিক আছে? যাওয়ার আগে আমি আরেকবার তোমাদের একটু মনে করে দিতে চাই যে কতবার কি ক্লাস আলোচনা করা হয়েছে। প্রথমে শিখেছিলাম হচ্ছে অনলি, অনলি তিনটা ব্যবহার, যে অনলি পার্সন গড অবলিক আল্লাহকে প্রকাশ বোঝাতে বোঝায়, তো সেই ক্ষেত্রে আমরা অনলির পরিবর্তে নাম্বার নিব। যেমন আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের যেটা নিয়ম ছিল যে অনলি যদি অবজেক্ট বা কোনো বস্তুকে বোঝায় তবে সেক্ষেত্রে আমরা ব্যবহার করেছিলাম নাথিং বাট। এরপরে তিন নম্বর নিয়মটা ছিল আমাদের, এই অনলির তিন নম্বর ব্যবহারটা ছিল হলো যদি সেটা বয়স বা সংখ্যার ক্ষেত্রে বসে তবে নট মোর দেন অথবা নট লেস দেন। এই হচ্ছে আমরা প্রথম এই নিয়মগুলো শিখেছিলাম। তারপর ছিলাম যদি আমরা মাস্ট পাই তবে মাস্টের পরিবর্তে ক্যান নট বা অথবা ক্যান নট হেল্প নেব, তবে যদি ক্যান নট হেল্প নিই তবে ভার্বের সঙ্গে আইন যোগ করো, অর্থাৎ মেন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব। এরপর আমরা যেটা শিখেছিলাম সেটা হচ্ছে এভরি যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করবার নিয়ম। এভরি যদি পাই তাহলে এভরি প্রত্যেকে কী করলাম, দেয়ার ইজ নো প্লাস ওই সাবজেক্টটা, তারপর একটা বার্ট নিব, এরপর বার্টের পর সাবজেক্ট মেন প্রিন্সিপাল ভার্ব যেখান থেকে শুরু হচ্ছে সেখান থেকে বাকিটা অংশ আমরা লিখে নেব, ঠিক আছে? এরপর আমরা পেলাম যেটা সেটা হচ্ছে বোথ ডট ডট অ্যান্ড, তখন আমরা প্রথমে বোথের জায়গায় নট অনলি এবং পরে অ্যান্ডের জায়গায় লিখেছি বাট অলসো। এরপর আমরা যে নিয়মটা পেলাম সেটা হচ্ছে সো টু ডট ডট টু, প্রথম টু এর প্রতিপত্তে সো নিব, তারপরে টু এর পরে যে অ্যাডজেক্টিভটা আছে পরে সেই অ্যাডজেক্টিভটা বসাবো, এরপর দ্যাটের পরিবর্তে টু বসাবো এবং টু এর সরি টু এর পরিবর্তে দ্যাট বসাবো, তারপর সাবজেক্ট নিব, প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট, তারপর বাকি অংশ দেখে দেখে বসে দেবো। এই কয়েকটা নিয়ম আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম ক্লাস ওই অংশটায়। এরপর পর থেকে যেটা আমরা আলোচনা করবো, ঠিক আছে? তো ভুল আমরা আরেকবার লিখে নিই, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ রুল সেভেনে যাব। যদি আমরা অ্যাজ সুন অ্যাজ পাই, অ্যাজ সুন অ্যাজ, যদি আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ পাই তবে অ্যাজ সুন এর পরিবর্তে নিব হচ্ছে নো সুনার হ্যাড, নোসনার হ্যাড নিব, তারপরে যে সাবজেক্ট মানে কমার আগ পর্যন্ত যেটুকু পাবো সেটা লিখব, এখান পর যেখানে কমা পাবো ওই কমার পরিবর্তে আমরা একটা দেন লিখব, তারপরে পরের অংশ পরের অংশ অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে লিখবো নোসনার হ্যাড, তারপর যেটা সাবজেক্ট সেটা লিখবো। আর একটা জিনিস করবো যেটা সেটা হচ্ছে যে যুক্ত যে অংশ সেন্টেন্সের যে অংশটা প্রিন্সিপাল ভার্ব থাকবে তার আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে নেব, ঠিক আছে? আর যেখানে কমা সেখানে আমরা নেব হচ্ছে দেন। এক্সাম্পল হিসেবে বলতে পারি যে অ্যাজ সুন অ্যাজ আই রিচড হোম the rain started, অর্থাৎ যেইমাত্র আমরা বা সে বাসায় প্রবেশ করলো বা পৌঁছে গেল তখন বৃষ্টি শুরু হয়ে গেল, ঠিক আছে? তাহলে আমরা কি শিখালাম, এই যে অ্যাজ সুন অ্যাজটা আছে, এই যে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি বলা হলো, তাহলে হবে হ্যাঁ নো সোনার হ্যাড, নো সোনার হ্যাড, অ্যাজ সুন এর পরিবর্তে কি লিখলাম নো সোনার হ্যাড, তারপরে সেন্টেন্স এই অংশটুকু আমরা লিখবো, তাহলে সাবজেক্ট লিখলাম, এই যে রিস্টার পাস এটার পাস্ট ফর্মে আছে এটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে লিখবো,
রিস্ট এর পাস্ট পার্টিসিপল ফর্ম রিস্টি হয় রিস্ট আর ই এ সি এইচ ই রিস্ট হোম আর যেখানে কমা আছে কমার পরিবর্তে আমরা আমি কি বলে লিখেছি দেখো দেন টি এইচ ই এন দেন দা রেন স্টার্টেড আমরা যখন নেগেটিভে যাব তখন অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে কি বলা হলো নো সুনার হ্যাড নো সুনার হ্যাড দা টিচার ইন্টার্ড এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইন্টার্ড দ্য ক্লাস ওই কমার জায়গাতে লিখবো হচ্ছে কি দেন দ্য স্টুডেন্টস স্টুড আমরা আরো বলতে পারি অ্যাজ সুন অ্যাজ মাই ফাদার কেম হোম কমা দিলাম আই ওয়াজ ভেরি প্লিজড যেই মাত্র বাবা আমি বাসায় প্রবেশ করলাম খুব খুশি হলাম সেক্ষেত্রে আমরা কি বলতে পারি নো সুনার হ্যাড মাই ফাদার কেম এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে কাম I was but became then sorry which I then became very pleased এই ভাবে বাক্যগুলো আমাদের করতে হবে ঠিক আছে আচ্ছা এই গেল আমাদের 7 নাম্বার রুলসটা আচ্ছা আমরা আর আরেকটা এক্সাম্পল দিই তারপরে as soon as the teacher enter the class the students stood students students stood up এই হচ্ছে মোটামুটি অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারে নিয়ে আশা করছি সবাই বুঝে গেছো এরপরে রুলস আমরা যাব রুল নাম 8 8 নম্বর রুলস আমরা কম্পারিজন অফ ডিগ্রি কথা মনে আছে বা পড়েছো এই ডিগ্রিটা তিন ভাগে ভাগ করা হয় পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি কি বললাম পজিটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি তো এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি বা নো সোনার সরি নো আদার বয় নো আদার যুক্ত অ্যাফার্মেটিভ নেগেটিভ অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ ফর্মের নিয়ম এভাবে আসলে বলা হয় হবে কিন্তু অ্যাকচুয়ালি এটা সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি রূপান্তরের নিয়মটা ঠিক আছে তো এখানে একটা জায়গা থাকবে নো সরি সুপার লেটিভ ডিগ্রি অ্যাফার্মেটিভকে নেগেটিভ করবো তাহলে আমরা যদি পাই সুপারলেটিভ যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে এটা নেগেটিভ ফর্ম কী করে করতে হবে সেটা একটা বিষয় তো এখানে প্রথমে আমাদেরকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট টু সাবজেক্ট
সাবজেক্ট টু, তারপরে ভার্ব, একটা সুপারলেটিভ দা থাকবে, তারপরে অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম, তারপরে সাবজেক্ট ওয়ান, এরপরে এক্সটেনশন। ঠিক আছে, যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে একটু আমার মিস্টেক হয়ে গেছে, প্রথমে আমাদেরকে লিখতে হবে নো আদার, নো আদার প্লাস সাবজেক্ট টু, প্লাস সাবজেক্ট টু এর পরের অংশ, এরপরে হচ্ছে ভার্ব, এরপরে অ্যাজ বা আমরা শো শো নিতে পারি, এরপর অ্যাডজেক্টিভ এর পজিটিভ ফর্ম, তারপরে আবার অ্যাজ, তারপর সাবজেক্ট, সাবজেক্ট ওয়ান। বলতে পারি যে girl in the village, তাহলে দেখেন কি লেখা আছে, she is the most beautiful girl in the village। তো এখানে আমি প্রথমে কি দিতে বলেছিলাম, দেখো no other, লিখলাম no other, no other। আচ্ছা আরেকটা জিনিস আমি জানি, এটাই হচ্ছে আমার সাবজেক্ট ওয়ান আর এটাই হচ্ছে সাবজেক্ট টু। দেখো তাহলে আমরা বলেছি কোন সাবজেক্ট টুকে লিখতে হবে, তাহলে সাবজেক্ট টু কি ছিল, গাউ, গাউ, তারপরে এক্সটেনশন কিছু আছে, ইন দা ভিলেজ, হ্যাঁ আছে, তাহলে ইন দা ভিলেজ, ইন দা ভিলেজ। এরপর আমরা বলেছি ভার্ব, ভার্ব কে ইজ, ইজ, এরপর সো বাই আস, সো বিউটিফুল, বিউটিফুল অ্যাজ শি, ঠিক আছে, নো আদার গার্ল ইন দ্য ভিলেজ ইজ সো বিউটিফুল অ্যাজ হি। আমার একটা এক্সাম্পল দিতে পারি, হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। তাহলে প্রথমে কি দিতে বলা হলো, নো আদার, নিলাম নো আদার, সাবজেক্ট টু কি, সাবজেক্ট এটা হচ্ছে সাবজেক্ট আমার টু, তাহলে নো আদার বয় ইন দা ক্লাস, এরপরে একটা ভার্ব নিব, নিলাম ভার্ব, এরপর দেখো কি আছে, বলা হয়েছিল অ্যাজ বা সো, সো গুড অ্যাজ হি, ঠিক আছে, নো আদার বয় ইন দ্য ক্লাস অ্যাজ সো গুড অ্যাজ হি। এইভাবে আমাদেরকে সুপারলেটিভ যুক্ত অ্যাফার্মেটিভ নেগেটিভ দিকে এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হবে। ঠিক আছে, এরপর রুলস আমরা যাব, এরপর যে রুলস যাবো সেটা হচ্ছে রুলস নাম্বার নাইন, কি বললাম, রুলস নাম্বার নাইন। আচ্ছা অলওয়েজ যদি আমরা পাই, অ্যাফার্মেটিভ সেন্টেন্স অলওয়েজ পাই, তাহলে এর পরিবর্তে লিখবো হচ্ছে নেভার, লিখলাম
यदि अफर्मेटिव सेन्टेन्स अलवेज पाए তাহলে গো নেভার এবং বাকি ভিতরে যা চেঞ্জ করা সেটা চেঞ্জ করতে হবে যেমন হি ইজ অলওয়েজ পাঞ্চুয়াল তাহলে এটা কি আমরা বলবো এভাবে হি ইজ নেভার লেট অর্থাৎ অলওয়েজের পরিবর্তে নেভার নেব এবং যেখানে অপোজিট ওয়ার্ড বসানো দরকার সেখানে আমরা অপোজিট ওয়ার্ড বসিয়ে দেব আমরা আরো বলতে পারি হি অলওয়েজ লাইকস মি সে সবসময় পছন্দ করে তাহলে আমরা কি করলাম ওই হি তো লিখলাম অলওয়েজ जगह की बसब नेवर लाइक अपोजिट वर्ड डिसलाइक मी ठीक है তাহলে অলওয়েজ এর পরিবর্তে নেভার বসাব এবং যে ওয়ার্ডটা এখন যে ওয়ার্ডটা আমাদেরকে বা আমাদের দরকার হবে অপোজিট ওয়ার্ড বসানো সেই ওয়ার্ডের আমরা অপোজিট ওয়ার্ড বসাই দেব ঠিক আছে এরপরে আমরা কিছু কিছু সেন্টেন্স পাবো যেটাকে অ্যাফারমেটিভ নেগেটিভ করবার সময় নট বসাতে হবে এবং ওর অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্ব পরিবর্তন করতে হবে অর্থাৎ যদি অ্যাফারমেটিভে অ্যাডজেক্টিভ অর ভার্ব অর অ্যাডভার্ব এগুলো পরিবর্তন করার দরকার হয় এগুলো পরিবর্তন করতে হবে এবং সেই সকল জায়গাতে আমরা অক্সিলারি ভার্ব এভি অক্সিলারি ভার্ব নেব প্রয়োজন অনুযায়ী নট নেব এবং অ্যাডজেক্টিভ ভার্ব বা অ্যাডভার্ব এর অপো ওয়ার্ড বসাবো অপোজিট ওয়ার্ড অর্থাৎ অ্যাফারমেটিভ সেন্টেন্স অনেক ক্ষেত্রে আমাদেরকে নট সরি ওয়ার্ড অনেক ক্ষেত্রে অ্যাফারমেটিভ সেন্টেন্স নেগেটিভ করার সময় অনেক ক্ষেত্রে আছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ভার্ব অ্যাডভার্ব অপোজিট বসতে হবে অপোজিট বসতে হবে প্রয়োজনে নট বা অক্সিলারি ভার্ব যা দরকার সে নিতে হবে যেমন হি ইজ গুড এটা দেখা একটা কি অ্যাডজেক্টিভ তাই না তাহলে এটার পরিবর্তনে আমরা কি তাহলে এটাকে পরিবর্তন করতে হবে অপোজিট বসাতে হবে অপোজিট অর্ডার বসানোর আগে আগে এখানে আমরা একটা নট নিতে হবে কিনতে হবে নট নিলাম নট গুডের অপোজিট অর্ডার হচ্ছে ব্যাড এরকম অথবা হি লাইকস ইউ He does not dislike you. এইখানে আবার দেখো আমার ভার্ব আছে ভার্বের অপোজিট ওয়ার্ড বসালে আমরা এটাকে নেগেটিভ করতে পারবো এটা আর নট নিয়ে তাহলে আমার আর ভার্ব থাকলে কিন্তু অক্সিলারি ভার্ব হয়ে যেন আমার ডাজ লিখলাম নট লিখলাম ডাজ নট কেন লিখলাম কারণ এখানে কোনো অপোজিট অক্সিলারি ভার্ব নেই এই জন্য এখানে ডাজ লিখলাম লাইক এর অপোজিট ওয়ার্ড হচ্ছে ডিসলাইক আর এই এসটা এখানে এসে যোগ হয়ে গেছে ঠিক আছে আমরা আরো একটা एग्जांपल দিতে পারি একটা ইয়া দে অ্যাডভার্ব আচ্ছা দরকার নাই আপাতত এই ভাবে পরিবর্তন করা যায় ঠিক আছে এরপর নিয়ে আমরা যাব তো তুমি এটা দেখতে পেছো তাই না আরেকবার দেখে নাও ভালো করে এবং যদি কোনো জিনিস জানাতে পজ করে আরেকবার ভিডিওটা ভালো করে দেখবা তাহলে বুঝতে পারবে ঠিক আছে ওকে এরপরে যে রুলসে যাবো সেটা হচ্ছে এলিমেন্ট এ ফিউ অ্যাফারমেটিভ সেন্টেন্স যদি এ ফিউ তাহলে পরিবর্তে নট ম্যানি বসাবো কি বললাম
যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ কিউ থাকে তাহলে নেগেটিভ পারফর্মের পরিবর্তে নট ম্যানি বসাবো। যেমন আই হ্যাভ আ ফিউ পেন্স, আমার কিছু কলম আছে। তাহলে এই এফ এর পরিবর্তে আমরা কি লিখবো? নট ম্যানি। তাহলে আই হ্যাভ নট many pens, এই ভাবে করে অপোজিট করা যাবে। অথবা আরেকটা এক্সাম্পল আমরা দিতে পারি, he has a few friends, তাহলে এটা অপোজিট বসাবো আমরা। he had not many ফ্রেন্ডস, এইভাবে করে আমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তারপরে রুলস আমরা যাব যে এ লিটিল থাকলে নট মাচ, অর্থাৎ যে সকল নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারবো না সে সকল ক্ষেত্রে লিটিল ব্যবহার করবো, লিটিল ব্যবহার করবো, আর তার অপোজিট হিসেবে নট মাচ ব্যবহার করবো। এক্সাম্পল, ইউ টুক আ লিটিল ওয়াটার, এ লিটিল পরিবর্তে কি লিখবো? ইউ অপোজিট অপোজিট দিতে পারবো না, ডিড নট টেক টিম ডিড নট আছে এখানে, আমি টেক এর পরিবর্তে এই জিনিসটা দিয়ে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। ইউ হ্যাড এ লিটল ওয়াটার, তাহলে ইউ হ্যাড নট you had not much water, এইভাবে আমরা ডিটেলের পরিবর্তে মাছ ব্যবহার করতে পারি। তাহলে আজকে আমরা ছয়টা নিয়ম শিখালাম, ছয়টা রুলস শিখলাম, সিক্স রুলস। প্রথমে শিখেছিলাম হচ্ছে অ্যাজ সুন অ্যাজ থাকলে অ্যাজ সুন এর পরিবর্তে আমরা বলবো নো সুন অর হ্যাড, আর ভিতরে কিছু পরিবর্তন করব। তারপরে যদি আমরা পাই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি যুক্ত, মানে সুপারলেটিভ যদি সেখানে থাকে বুঝতে পারো, তবে তবে তাকে তবে পজিটিভের যে নিয়মটা আছে সেই নিয়মে সেটাকে চেঞ্জ করবো। ঠিক আছে, তারপরে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে অলওয়েজ, অলওয়েজ যদি থাকে অলওয়েজের পরিবর্তে নেভার বসাবো। হ্যাঁ, এরপর আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কিছু কিছু সেন্টেন্স অ্যাফার্মেটিভ নেগেটিভ পরিবর্তন করা, যেমন পরিবর্তনের সময় আমাদেরকে অ্যাডজেক্টিভ চেঞ্জ করতে হতে পারে, ভার্ব চেঞ্জ করতে পারে হতে পারে, অ্যাডভার্ব চেঞ্জ করতে পারে হতে পারে, যেটা যেটা দরকার সেভাবে আমরা চেঞ্জ করে এটা পরিবর্তন করবো। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই যে এই যেটা নিন, এ ফিউ থাকলে নট ম্যানি আর এল ফিউ থাকলে নট মাচ। ঠিক আছে, ঠিক এইভাবে করে যখন আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করবো এই রুলসগুলোর অপোজিট শিখালে আমাদের ওই নিয়মগুলো শেখা হয়ে যাবে। ঠিক আছে, যেমন ওই যে প্রথমে যেমন শিখেছিলাম হচ্ছে অনলি, যেমন ওই জায়গায় যদি বলে না নন ভার্ব আল্লাহ ক্যান হেল্প আস, তাহলে নন ভার্বের পরিবর্তে আমরা কী লেখাবো? অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অথবা ইউ ক্যান নট বাট গো দেয়ার, তখন আমরা ক্যান নট পরে ইউ মাস্ট গো দেয়ার, এইভাবে অপোজিটগুলো করে করে আমরা সেগুলো চেঞ্জ করবো। ঠিক আছে, তো তোমরা এগুলো যখন ভালো করে করবো এবং উল্টোভাবে প্র্যাকটিস করবো তাহলে তোমরা ওগুলো পেরে যাবে। তো ঠিক আছে, আশা এইভাবে তো আছে, এবার তোমরা বাসায় ভালো করে পড়ো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।